হ্যালো এভরিওয়ান আমি গৈরিকা ডিজিটাল এডুকেশন উইথ গৈরিকা চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব হিমবাহের অপর একটি কাজ সঞ্চয় কাজ নিয়ে এর আগের ভিডিওতে হিমবাহের ক্ষয় কাজ এবং ক্ষয় কাজের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ আর হিমবাহ সম্পর্কে খুঁটিনাটি তথ্য আমি দিয়েছিলাম যারা এখনও সেই ভিডিওটি দেখনি তাদের তার জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো আজকে আলোচনা করব হিমবাহের সঞ্চয় কাজ এবং সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ নদী যেমন তার ক্ষয়কারী পদার্থগুলো তার নিম্নপ্রবাহে এসে বা নিম্ন গতিতে এসে বিভিন্নভাবে সঞ্চয় করে হিমবাহ কিন্তু তেমনভাবে সঞ্চয় করে তবে নদীর সঞ্চয় কাজের সাথে হিমবাহের সঞ্চয় কাজের কিছু পার্থক্য রয়েছে নদী যেমন তার সঞ্চয়জাত পদার্থগুলো সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করে অর্থাৎ স্তরে স্তরে তৈরি করে প্রথমে বড় বড় বা ভারী পদার্থগুলো তারপরে অপকাকিত হালকা বা ছোট আর একদম ওপরে ছোট্ট ছোট্ট নুড়ির কাকড় বালি এভাবে যেমন স্তরে স্তরে সঞ্চয় করে হিমবাহ দ্বারা সঞ্চয় জাত পদার্থগুলো কিন্তু সেভাবে সঞ্চয় হয় না হিমবাহের পদার্থগুলো সব একসাথে এব্রক্ষেব্রভাবে সঞ্চয় ঘটে এর মধ্যে কোনো সামঞ্জস্য থাকে না তাই এটি হলো হিমবাহের সঞ্চয়ের সাথে নদীর সঞ্চয় কাজের একটি প্রধান পার্থক্য হিমবাহের এই সঞ্চয় কাজের ফলে ভূমিরূপগুলো দুটো অং অংশে দেখতে পাওয়া যায় একটি উচ্চ পার্বত্য অংশ এবং একটি পর্বতের পাদদেশীয় অংশে তবে এই সঞ্চয় কাজ নির্ভর করে কতগুলো বিষয়ের ওপর হিমবাহের আকৃতি হিমবাহের আকৃতি যত বেশি হবে বা হিমবাহ যত বৃহৎ অঞ্চল জুড়ে প্রবাহিত হবে তত কিন্তু হিমবাহ দ্বারা সঞ্চয় কাজের ভূমিরূপগুলোর পরিমাণও আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে সেই সঙ্গে হিমবাহের গতিবেগ আমরা আগের ভিডিওতে দেখেছি যে হিমবাহ নদীর মতো অত জোরে প্রবাহিত হয় না খুব ধীর গতিতে প্রবাহিত হয় তাই হিমবাহের এই প্রবাহ মাত্রা যদি হিমবাহ সঠিকভাবে রাখে তাহলে হিমবাহ দ্বারা ক্ষয়জাকারী শক্তিগুলো ঠিকঠাকভাবে কাজ করবে এবং ক্ষয়জাত পদার্থের পরিমাণও বাড়বে সেগুলো সঞ্চয়ের পরিমাণও বাড়বে তৃতীয়ত হলো হিমবাহের প্রবাহের পথের দৈর্ঘ্য এবং প্রবাহ প্রকৃতি প্রবাহপতির দৈর্ঘ্য যত বেশি হবে তত সঞ্চয় কাজের পরিমাণটাও বাড়বে সঞ্চয়জাত আরও বেশি করে দেখতে পাওয়া যাবে এছাড়া হিমবাহ যে দিয়ে প্রবাহিত হচ্ছে তার প্রকৃতি যদি কোমল শিলা হয় তাহলে হিমবাহ বেশি আকারে ক্ষয় করতে থাকবে ক্ষয়কারী পদার্থের পরিমাণও বাড়বে তাই ক্ষয়কারী পদার্থের পরিমাণ এবং তার ক্ষয়কাজের মাত্রাও কিন্তু এই সঞ্চয়জাত ভূমিরূপগুলো গড়ে ওঠার অন্যতম একটি নিয়ন্ত্রক তাছাড়া হিমবাহের গলনের মাত্রাও এর গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে এই কলনের মাত্রা কিভাবে ভূমিকা কাজ করে সেটা আমরা আর কিছুক্ষণ পরেই দেখব হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপের প্রথম যেখানে দেখতে পাওয়া যায় সেটা হলো উচ্চ পার্বত্য অঞ্চলে অর্থাৎ হিমবাহ উচ্চ পার্বত্য অঞ্চলে যে উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই উপত্যকার বিভিন্ন অংশে হিমবাহ তার ক্ষয়িত পদার্থগুলোকে সঞ্চয় করে সেখানে হিমবাহ সঞ্চিত ভূমিরূপ দেখতে পাওয়া যায় আর পর্বত পাদদেশে যেখানে হিমরেখার পরবর্তীতে হিমবাহ যখন হিমরেকা অতিক্রম করে তখন হিমবাহ গলে নদীতে পরিণত হয় তাই মূলত পর্বতের পাদদেশীয় অঞ্চলে হিমবাহের সঞ্চয় কাজের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলো শুধু হিমবাহ না হিমবাহের সঙ্গে এখানে নদীর কাজটা যুক্ত হয় কারণ পর্বতের পাদদেশীয় অংশে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং হিমবাহ গলে নদীতে জলে পরিণত হয় তখন হিমবাহের ক্ষয়জাত পদার্থগুলো নদী দ্বারা বাহিত হয় এবং নদী বিভিন্ন অংশে বিভিন্ন আকারে সঞ্চয় করে বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠে প্রথমে দেখব উচ্চ পার্বত্য অঞ্চলে কাজের ফলে কী ভূমিরূপ সৃষ্টি হয় প্রধান যে ভূমিরূপটি সৃষ্টি হয় সেটি হল গ্রাবরেখা যার ইংরাজি শব্দ মোরেন হিমবাহ যে যে পদার্থগুলো ক্ষয় করছে সেই ক্ষয়িত নুড়ি কাঁকড় বালি সেগুলো তার উচ্চ পার্বত্য অঞ্চলের উপত্যকার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সঞ্চিত করতে থাকে কোন জায়গায় কিভাবে সঞ্চিত করে সেই ভিত্তিতে অর্থাৎ গ্রাবরেখার অবস্থানের ভিত্তিতে এই গ্রাবরেখাকে কতগুলো ভাগে ভাগ করা হয় অবস্থান অনুসারে গ্রাবরেখার প্রথমটি হলো পার্শ্ব গ্রাবরেখা বা ল্যাটারাল মোরেন পার্শ্ব নামটার মধ্যেই বোঝা যাচ্ছে যেটা হিমবাহ উপত্যকার পাশে তৈরি হয় তাই হিমবাহ উপত্যকার দুপাশে যে গ্রাবরেখা দেখতে পাওয়া যায় তাকে বলা হয় পার্শ্ব গ্রাবরেখা আর হিমবাহ উপত্যকার মাঝ বরাবর বা মধ্যখানে যেখানে যে দেখতে পাওয়া যায় গ্রাবরেখা তাকে বলা হয় মধ্য মধ্যগ্রাবরেখা বা মেডিয়াল মোড়ের আর হিমবাহ ঠিক যেখানে শেষ হয় সেই প্রান্ত যে গ্রাবরেখা তৈরি হয় তাকে বলা হয় প্রান্ত গ্রাবরেখা এরপরে এই প্রান্ত গ্রাবরেখা ঠিক পেছনে দেখতে পাওয়া যায় পশ্চাদ গ্রাবরেখা এই পশ্চাদ গ্রাবরেখাটা তৈরি হয় কিন্তু হিমবাহের পশ্চাদ অবসরণের কারণে হিমবাহটা যখন এই জায়গায় ছিল তখন এটা ছিল হিমবাহের প্রান্ত গ্রাবরেখা পরবর্তীকালে হিমবাহ যখন পশ্চাদ অপসারণ করলো তখন হিমবাহ এখানে শেষ হল এবং এখানে গঠিত হল প্রান্ত গ্রাবরেখা কিন্তু সেই পুরানো প্রান্ত গ্রাবরেখাটা এখানে রয়েই গেল সেটা সেই নতুন প্রান্তরেখার পিছনে অবস্থান করলো তাই তার নাম হল গ্রাবরেখা তারপরে হলো তলদেশের গ্রাবরেখা তলদেশ গাবরেখা নামটার মধ্যেই বুঝতে পারছো যে যেটা হিমবাহের নিচে বা হিমবাহ যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে তার ভূমিতে বা তলায় তৈরি হয় তাই সেই গ্রাবরেখাকে বলা হয় তলদেশীয় গ্রাবরেখা আবদ্ধ গ্রাবরেখা আবদ্ধ গ্রাবরেখা পড়ার আগে একটু মনে করে দেখো যে আমরা হিমবাহের ক্ষয় কাজে পড়েছিলাম হিমবাহ মূলত দুটো পদ্ধতিতে ক্ষয় করে একটি হলো উৎপাটন একটি হলো অবকর্ষ এই হিমবাহ যখন অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় করে তখন তার অভ্যন্তরে ক্ষয়িত পদার্থগুলো চাপা পড়ে যায় এবং সেগুলো আবদ্ধ অবস্থায় গ্রাবরেখা তৈরি করে তাই সেই সকল গ্রাবরেখাকে এনমোরণ বা আবদ্ধ গ্রাবরেখা বলা হয়ে থাকে এগুলি হলো গ্রাবরেখার অবস্থান অনুসারে শ্রেণীবিভাগ এরপরে আসবো গ্রাবরেখার আকৃতি অনুসারে শ্রেণী বিভাগ প্রথমেই হল বলাই আকৃতি গ্রাবরেখা হিমবাহ যেখানে শেষ হয় সেই প্রান্তভাগে অনেক সময় এর বলয়ের আকারে গ্রাবরেখার সঞ্চয় দেখতে পাওয়া যায় তাকে বলে বলয় আকৃতি গ্রাবরেখা আবার অনেক সময় সেখানে ইতস্তত বিক্ষিপ্তভাবে অবিন্যস্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু গ্রাবরেখা দেখতে পাওয়া যায় যাকে বলে অবিন্যস্ত গ্রাবরেখা কখনো কখনো একটি গ্রাবরেখার ওপর অপর একটি গ্রাবরেখার সঞ্চয় দেখতে পাওয়া যায় তাকে বলে হয় রোজেন গ্রাবরেখা এবং সমুদ্র তলদেশে যখন গ্রাবরেখার সঞ্চয় দেখতে পাওয়া যায় তখন তাকে বলে স্তরায়িত সামুদ্রিক গ্রাবরেখা অবস্থান এবং আকৃতি অনুসারে গ্রাবরেখার যত শ্রেণী বিভাগ পড়লাম এই সকল ভূমিরূপগুলোই কিন্তু উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ তিস্তা নদীর উচ্চ প্রবাহে লাচুং এবং লাচেন অঞ্চলে এরকম অসংখ্য গ্রাবরেখা দেখতে পাওয়া যায় এরপরে আমরা দেখব যে পর্বতের পাদদেশে হিমবাহের সঞ্চয় কাজের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় আগেই বলেছি পর্বতের পাদদেশে মূলত হিমবাহ এবং নদী উভয়ের কার্যের ফলে ভূমিরূপ সৃষ্টি হয় এখন দেখব যে হিমবাহের কার্যের ফলে কোন কোন ভূমিরূপগুলো সৃষ্টি হয় প্রথম ভূমিরূপ হলো বোল্ডার ক্লে এবং টিল হিমবাহ যেসব পদার্থগুলো সঞ্চয় করে সেগুলো সাধারণত সামঞ্জস্যহীনভাবে সঞ্চয় করে তার মধ্যে কোনো স্তর লক্ষ্য করা যায় না পদার্থগুলো খেবড়ো হয় এবং সেগুলো স্তরহীন অবস্থায় বিক্ষিপ্তভাবে অবস্থান করে সেই পদার্থগুলোর মধ্যে অপেক্ষাকৃত যে বড় বড় শিলাখণ্ডগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে বলা হয় থাকে বোল্ডার ক্লে এবং তার মধ্যে কাদা মাখা অবস্থায় যাতে কাদার পরিমাণ বেশি এবং অপেক্ষাকৃত ছোট ছোট পদার্থগুলো সেগুলোকে বলা হয় তাকে টিল নেক্সট ভূমিরূপ হলো ড্রামলিন ড্রামলিন মূলত উল্টনো নৌকার মতো দেখতে একটি ভূমিরূপ পর্বতের পাদদেশে হিমবাহের সঞ্চয় কাজের ফলে যখন উল্টনো নৌকা বা একটা উল্টানো চামচের মতো ভূমিরূপ দেখতে পাওয়া যায় তখন সেই ভূমিরূপটাকে বা সেই টিলাটাকে বলা হয় ড্রামলিন এই ড্রামলিনে কিন্তু কতগুলো বৈশিষ্ট্য আছে পাশের ছবিটা দেখলে ভালো করে দেখতে পাবে যে হিমবাহ যেদিকে প্রবাহিত হয়েছে ড্রামলিনের কিন্তু সেদিকে উচ্চতাটা একটু বেশি বা খাড়া ঢাল আর ঠিক তার উল্টো দিকটা এরম লেজের মতো লম্বা ড্রামলিনের আরও কতগুলো বৈশিষ্ট্য আছে এর উচ্চতা কিন্তু পনেরো থেকে তিরিশ মিটার পর্যন্ত হতে পারে আর এর দৈর্ঘ্য এক থেকে দুই কিলোমিটার এবং প্রস্থ চার থেকে ছয় কিলোমিটার পর্যন্ত হয় অনেকগুলো ড্রামলিন যদি একসাথে অবস্থান করে তাহলে দূর থেকে এই ড্রামলিনগুলোকে দেখতে অনেকটা ডিম ভর্তি ছুরির মতো লাগে তাই এই ভূমিরূপগুলোকে বলা হয় বাস্কেট অফ ইক বা ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ এই ছবিটাতে দেখো দূর থেকে দেখে মনে হচ্ছে একসাথে যেন অনেকগুলো ডিমের মতো ভর্তি একটা ঝুড়ি রয়েছে এই ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকার উত্তর ইউরোপের হিমবাহ অধ্যুষিত অঞ্চলে নেক্সট ভূমিরূপ হলো আগামু বা ইরাটি আগামুক শব্দের অর্থই হল আগন্তুক এই ভূমিরূপটি মূলত এমনই হয় যে কোনো একটি অঞ্চলে হঠাৎ করে দেখা গেল বিশাল একটি শিলাখণ্ড অথচ যে শিলাখণ্ডটার সাথে ওই অঞ্চলের শিলার কোনো রকমের মিল নেই এই ধরনের শিলাখণ্ড কি আমরা আগামো বা ইরাটিক বলে থাকি সাধারণত এই ছবিতে দেখতে পাবে দুটো অংশ একটি অংশ স্যান্ডস্টোন দিয়ে গঠিত এবং একটি ভূমিরূপ লাইমস্টোন দিয়ে গঠিত হিমবাহের প্রবাহের ফলে এই স্যান্ডস্টোন বা যুক্ত অঞ্চলের একটি শিলাখণ্ড ভেঙে গেছে পরবর্তীকালে সেটি হিমবাহের সাথে প্রবাহিত হয়ে এই লাইমস্টোন যুক্ত অঞ্চলে এসে পড়েছে হিমবাহ পরবর্তীকালে পশ্চাদ অপসারণ করলেও এই স্যান্ডস্টোন অঞ্চল থেকে ক্ষৈত পদার্থটা লাইনস্টোন অঞ্চলের উপর অবস্থান করেছে এবং দেখে বোঝাই যাচ্ছে যে এই অঞ্চলের শিলা শিলার স্তরের সাথে বা শিলার সাথে এই শিলাখণ্ডটির কিন্তু কোনো মিল নেই তাই এই বলা হয়ে থাকে আগামুখ বা ইরা যেহেতু এটি একটি অন্য অঞ্চল থেকে এসেছে তাই একে ভিনদেশি শিলা বা পরদেশি শিলা বলা হয়ে থাকে এই ছবিটা দেখলে আরো স্পষ্টভাবে বুঝতে পারবে যে এই শিলাখণ্ডটার সাথে কিন্তু আশপাশের ভূমিরূপের কোনো মিল নেই তাই এটি একটি আগামুখ কাশ্মীরের পাহেলগাঁও অঞ্চলে এরকম অনেক আগামুখ দেখতে পাওয়া যায় নেক্সট ভূমিরূপ হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে তৈরি হয় হিমবাহ তার ক্ষয়িত পদার্থগুলো যখন জলধারা এবং হিমবাহের মিলিত কার্যের ফলে হিমবাহের পাদদেশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সমভূমির সৃষ্টি করে তাকে বলে প্লেন বা বহিবিধৌত সমভূমি আর এই বহিবিধৌত সমভূমির ওপর যখন নদী প্রবাহিত হয় এবং নদী দ্বারা এই বহিবিধৌত সমভূমিগুলো যখন বিচ্ছিন্ন হয় তখন সেই ভূমিরূপটাকে বলা হয় তাকে ভ্যালি ট্রেন উত্তর আমেরিকা মহাদেশের কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম আউটওয়ার্স প্লেন দেখতে পাওয়া যায় নেক্সট ভূমিরূপটি হল এসকার এস্কার ভূমিরূপটা পর্বতের পাদদেশে নদী এবং হিমবাহের সঞ্চয় কাজের ফলে তৈরি হয় হিমবাহ যে নুড়ি কাঁকড় বালিগুলো ক্ষয় করে নিয়ে এসেছে সেগুলো পর্বতের পাদদেশীয় অঞ্চলে এরকম উঁচু শৈরশিরার মতো ভাবে সঞ্চিত হয় যাকে বলা হয় এস্কার এস্কারের দৈর্ঘ্য কিন্তু কয়েকশো থেকে কয়েক কিলোমিটার থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত হয় এছাড়া এর প্রস্থও অনেক হয় এর উচ্চতাও বেশি হয় এ ছবিটাতে দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে একটি আঁকামাঁকা পথে হিমবাহ দ্বারা কৈত পদার্থগুলো সৈরশিলার মতো সঞ্চিত হয়েছে ফিনল্যান্ডের পুন কাহার্সারটি কিন্তু খুব বিখ্যাত একটি এস্কারের উদাহরণ নেক্সট ভূমিরূপ হল কেটল এবং কেটল হ্রদ অনেক সময় দেখতে পাওয়া যায় বহিবিধৌত সমভূমির মধ্যে হিমবাহের কোনো টুকরো বরফ চাপা পড়ে গেছে সেই চাপা পড়ে যাওয়া বরফের টুকরোটা পরে যখন গলে যায় তখন সেই চাপা পড়ে যাওয়া বরফের টুকরোটা যেখানে ছিল সেই জায়গাটাতে এরকম গর্ত তৈরি হয় যাকে বলা হয় তাকে কেটেল কেটলের মতো দেখতে অনেক সময় হয় এই গর্তগুলো যাকে বলে কেটেল আর এই কেটলের মধ্যে হিমবাহ গলে যাওয়া জল অবস্থান করে লেক তৈরি করে যাকে বলা হয় কেটেল হ্রদ আর এই দুটো কেটেলের মাঝে একটি উচ্চভূমি লক্ষ্য করা যায় দুটো কেটেলের মাঝে উচ্চভূমিকে বলা হয় তাকে নভ অনেক সময় এই কেটেলের মধ্যে হিমবাহ গলে যাওয়ার পরেও তার তলায় যে পলিগুলো জমে জমে একটি সঞ্চিত স্তর তৈরি করে যাকে বলে ভার্ভ এখানে কেটেল হ্রদের ছবি দেখতে পাচ্ছ এবং দুটো কেটেলের মাঝখানে একটি উচ্চভূমি গঠন হয়েছে যাকে বলা হয় তাকে নফ এই ধরনের কেটল হ্রদ বা কেটল লক্ষ্য করা যায় স্কটল্যান্ডের এবং হল সর্বশেষ ভূমিরূপ হিমবাহ এবং মিলিত ফলে বা মূলত একটি ত্রিকোণাগার বদ্বীপের ন্যায় ভূমিরূপ যেটা পর্বতের পাদদেশে হিমবাহ এবং নদীর সঞ্চয় কাজের ফলে তৈরি হয় এই কেমগুলো যখন দুপাশে সিঁড়ির ধাপের মতো ভূমিরূপ সৃষ্টি করে তখনই তাকে বলা হয় কেম সোপান এটি একটি কেম সোপানের ছবি সিঁড়ি ধাপের মতো দেখো একটি ভূমিরূপ তৈরি করেছে ব্রিটিশ দ্বীপপুঞ্জে গ্ল্যাবিন উপত্যকা এবং স্কটল্যান্ডের ল্যামার মুয়ার উপত্যকাতে এই ধরনের কেম এবং কেম সুপান লক্ষ্য করা যায় তাহলে আজকের ভিডিওতে আমরা হিমবাহের সঞ্চয় কার্য এবং হিমবাহ নদীর মিলিত সঞ্চয় কার্যের ফলে সকল ভূমিরূপগুলো আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছ এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো